नमस्कार। आज रोববার सप्तांतर खबर आमरा छुए जाब आपनादेर काछे। सप्ताहे जेटा चलछे, जेटा चललो, जेटा आमरा देखलाम, करोना तार ग्राफ अनेकखानी नीचे नेमेछे, गोटा देश जुड़े नीचे नेमेछे, पश्चिमबंगेओ नीचे नेमेछे एबं पश्चिमबंगेओ गोटा देशेर मतोई मृतेर संख्या अनेकटा कमेछे। डाक्तार बाबूराओ ताते अनेकटाई स्वस्तिर निश्वास फेलछेन, किन्तु एई समय जदि आमरा जदि जदि नियमगुलो ना मानी, अर्थात मास्क परा, दूरत्व विधि बजाय रखा, सैनिटाइज करा इत्यादि नियमगुलो जदि ना मानी, ताहले किन्तु आबार बेड़े जेते पारे, ग्राफ किन्तु ओपर दिके उठे जेते पारे, अंतत विशेषज्ञरा सेटाई बोलेछेन। ताई आमादेर नियम मानते हबे। एई सप्ताहे जानेन जे निउ टाउने एकटा एनकाउंटारेर घटना घटेछे, बहिरागत কিছু সন্ত্রাসবাদী তারা এসে এখানে আশ্রয় নিয়েছিল। এখানে আমাদের এখান থেকে সেই খবরটা পেয়ে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা নড়েচড়ে বসলেন এবং তারপরে তাদেরকে এখানে তাদের সঙ্গে এনকাউন্টারে মুখোমুখি লড়াই করে তাদেরকে যথারীতি শেষ করা হলো। তাছাড়াও এই সপ্তাহে আমরা দেখলাম যে এই যে পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, এর জন্য সাধারণ জনজীবনে তার ছাপ পড়ার আশঙ্কাও থাকছে। এই সপ্তাহে আমরা দেখছি যে মুকুল রায় তিনি আবার তার পুরনো দলেই গেছেন, পুরনো দলের প্রতি তার তিনি আবার আস্থা রেখেছেন। তিনি এই মুহূর্তে এখন থেকে তিনি তার পুরনো দলেরই সদস্য এবং ওই দলেরই তিনি নেতা। এই সপ্তাহে আমরা দেখছি যে বর্ষা নামছে, স্বস্তি এবং আশঙ্কার বৃষ্টি এই সপ্তাহে আসতে চলেছে, ইতিমধ্যেই এসেছে, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আসছে। আজও আকাশ সকালের দিকে বেশ রৌদ্র ঝলমল আকাশ হলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে। তো এই এই সপ্তাহান্তে আমাদের যে নানান খবর, নানান ভালো মন্দ, সুখ দুঃখ ইত্যাদি বৈচিত্র্যময় এই খবর, এই খবরগুলো আপনারা সকলেই জানেন, তবুও সপ্তাহান্তের এই খবরগুলোই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আমরা কারোর সমালোচনায় নেই, আমরা শুধু সমস্ত খবরগুলোই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি। আপনারা আপনাদের মতো করে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সমস্ত সরকারি নিয়ম বিধিনিষেধ মেনে চলুন, কোভিড বিধি অবশ্যই মেনে চলতে হবে, কারণ আমাদের এখানে এই কোভিড বিধি কিন্তু মেনে চলার খুব প্রয়োজন আছে। জানেন যে আমাদের এখানে রাজ্য সরকার পরীক্ষা বাতিল করেছেন, অন্যান্য রাজ্যগুলো বাড়ি বাতিল করেছে, যদিও অন্যান্য রাজ্য এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একমত না হই, ছাত্রছাত্রীদের পরীক্ষার পক্ষেই সম্ভবত রায় দিয়েছে কেরল সরকার। তো এই সব মিলিয়েই আমাদের এই এই গত সপ্তাহে, মানে এই এক সপ্তাহের খবর, এই খবর আপনাদের কাছে আমরা শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।